ঐন্দ্রিলাকে হারিয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রেমিক সব্যসাচী চৌধুরী। অতিরিক্ত চিন্তায় মৃত্যু ঘটতে পারে সব্যসাচীর, জানিয়েছেন ডাক্তাররা। পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, সবচেয়ে কাছের মানুষ, ভালোবাসার মানুষ অঞ্জিলাকে হারিয়ে শোকে, দুশ্চিন্তায় অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সব্যসাচী। অঞ্জিলার সাথে জড়িয়ে রয়েছে হাজারো স্মৃতি সব্যসাচীর। কিভাবে একজন মানুষকে মন থেকে ভালোবাসতে হয় সেটা গোটা বাংলাকে দেখিয়ে দিয়েছে সব্যসাচী। অঞ্জিলাকে ভালোবেসে সবসময় পাশে থেকেছেন সব্যসাচী। আরো 7 বছর আগে মাত্র 17 বছর বয়সে প্রথম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন অঞ্জিলা। তখনও অঞ্জিলার পাশে ছিলেন সব্যসাচী। পরে কেমোথেরাপির মতো কষ্টদায়ক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে এসেছেন অঞ্জিলা। সবসময় অঞ্জিলার ভালো খারাপ সময়ে পাশে থেকে অঞ্জিলাকে সাপোর্ট দিয়েছে সব্যসাচী। 1.5 বছর সুস্থ থাকার পর আবারও অঞ্জিলার শরীরে মিলল ভয়াবহ ক্যান্সার। অঞ্জিলার পাশে তখনও ছিল সব্যসাচী। পাশে থেকে অঞ্জিলাকে বাঁচার আশ্বাস দিয়েছেন এই অভিনেতা। সব্যসাচীর এই ভালোবাসায় ও লড়াকু অঞ্জিলার সাহসে আবারও সুস্থ হয়ে সবার মাঝে ফিরে এসেছিলেন অঞ্জিলা। দুজনে খুব ভালোই প্রেমে মেতে উঠেছিলেন। যে কোনো প্রোগ্রামে একসঙ্গে দেখা যেত অঞ্জিলা ও সব্যসাচীকে। কেউ কাউকে রেখে কোথাও যেতেন না। দুজনের পছন্দের খাবার খেতেন সবসময় রেস্টুরেন্টে গিয়ে। অনেক সময় সব্যসাচী নিজেই রান্না করে খাওয়াতেন অঞ্জিলাকে। দুজন দুজনকে খুব ভালোবাসে সেটা গোটা বাংলাই জানে এবং দেখেছে। দুজনের এই ভালো সময়কে মাটি করে দিয়েছে সৃষ্টিকর্তা। বাসায় হঠাৎ অসুস্থ হয় অঞ্জিলা। তাকে নিয়ে হসপিটালে ভর্তি করেন সব্যসাচী। টানা 17 দিন জীবনের সাথে যুদ্ধ করে চির বিদায় নেন সবার প্রিয় অভিনেত্রী অঞ্জিলা শর্মা। সেখান থেকেই প্রতিনিয়ত অঞ্জিলাকে হারানোর ব্যথা সহ্য করতে হচ্ছে সব্যসাচীকে। আজ হঠাৎ করে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন সব্যসাচী। পরে তাকে নিয়ে যাওয়া হয় একটি হসপিটালে। তারপরে সব্যসাচীকে নিয়ে ডাক্তাররা জানিয়েছেন অঞ্জিলাকে নিয়ে বেশি চিন্তা করাই মাথায় সমস্যা হয়েছে সব্যসাচীর। তো প্রিয় দর্শক, আপনারা কি চান যে সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসে সব্যসাচী? জানিয়ে দিন কমেন্ট করে। সব্যসাচীর জন্য সবাই আশীর্বাদ করুন। আপনি যদি অঞ্জিলা ও সব্যসাচীকে ভালোবাসেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন বন্ধুদের সাথে। সব্যসাচীর পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।